ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনায় মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ব্যবসায়ী ইকবাল হোসেনের উপর অতর্কিত হামলা চালায় মনির হোসেন। আহত ইকবাল বাদী হয়ে তিনজনকে আসামি করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে আহতের স্বজন এবং এলাকাবাসী। জানা যায়, ব্যবসায়ী মনির হোসেন করোনায় মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। সন্দেহবশত ইকবালকে দোষী সাব্যস্ত করে মনির হোসেন। তারই জেরে মঙ্গলবার মনির হোসেনের নেতৃত্বে ইকবালের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় 3.5 লক্ষ টাকা লুটসহ প্রায় 6.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে ইকবালের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, করোনায় মৃত্যুর গুজবকে কেন্দ্র করে কুটিবাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের উপর হামলার বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।